তো হ্যালো গাইজ আপনাদের জন্য খুব সুখবর আসছে থাইল্যান্ডে যারা ঘুরতে যাচ্ছেন খুব রিসেন্টলি তো দু হাজার চব্বিশে খুব বড় একটা ভিসা রিলেটেড একটা আপডেট এসছে সেই আপডেটটা কী আপডেটটা হচ্ছে আমরা অলরেডি জানি যে ইন্ডিয়ার সাথে থাইল্যান্ডের একটা টাই আপ আছে টাই আপটা হচ্ছে ভিসা ফ্রি অন অ্যারাইভ্যাল তো সেই ভিসা ফ্রি অন অ্যারাইভেলের কী ঘোষণাটা করেছে সেটা হচ্ছে আগে আমাদের কি হতো আমরা যখন ঘুরতে যেতাম আমরা এখান থেকে ভিসার স্ট্যাম্প লাগিয়ে নিয়ে তারপরে সেটা ইমিগ্রেশন অফিসে সেটা আমরা সাবমিট করতাম বাট এই মুহূর্তে আপনাদের সেগুলো করতে হচ্ছে না তো আগে আপনাদের কি কী লাগতো আপনাদের যেগুলো লাগতো সেটা হচ্ছে আপনাদের ফটোগ্রাফ লাগতো আপনাদের এক্সট্রা টাকা লাগতো ভিসার জন্য ইভেন আপনাদের অনেকক্ষণ ধরে আপনাদের ওই ভিসা অন অ্যারাইভেল যে কাউন্টারটা হয় ব্যাংককে সেখানে দাঁড়িয়ে থাকতে হতো তো এখন সেগুলো কিচ্ছু করতে হবে না এখন শুধুমাত্র আপনি ব্যাংককের এয়ারপোর্টে যাবেন মানে ডন মিয়াং বলুন বা সুবর্ণভূমি বলুন সেই এয়ারপোর্টে গিয়ে আপনাকে শুধুমাত্র ইমিগ্রেশন কাউন্টারে যেতে হবে আর ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট যেটা পাসপোর্টটা খালি ইউজ হবে এবার কি কী পয়েন্টস আছে কি কী মেন মেন পয়েন্টস আছে যেগুলো আপনাদের ইউজ হতে লাগবে এই পাসপোর্টের জন্য সেটা এই ভিডিওতে পুরোপুরি ডিটেলসে বলবো তো স্টে টিউন উইথ দিস ভিডিও আরেকবার বলে নিই ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের কোনো ফটোগ্রাফ লাগছে না এক্সট্রা চার্জেস লাগছে না আপনাদের কোনো ভিসা অন অ্যারাইভাল কাউন্টারে দাঁড়াতে লাগছে না শুধুমাত্র আপনারা এয়ারপোর্টে নামবেন মানে সুবর্ণভূমি বা ডন মিয়াং এয়ারপোর্টে নামবেন নেমে ডাইরেক্টলি চলে যাবেন ইমিগ্রেশন কাউন্টারে ইমিগ্রেশন কাউন্টারে আপনার বায়োমেট্রিক হবে বায়োমেট্রিকের সাথে আপনার পাসপোর্টের কিছু ডিটেলস এরা দেখবে পাসপোর্ট ডিটেলসের মধ্যে আপনার ফার্স্টে দেখবে হচ্ছে আপনার ভ্যালিডিটি কতটা ভ্যালিডিটি হচ্ছে আপনাকে মিনিমাম ভ্যালিডিটি সিক্স মান্থস রাখতে হবে ফ্রম দ্য ডে অফ ট্র্যাভেল মানে আপনি জবে থেকে ট্র্যাভেল করছেন মানুষ ধরুন আপনি ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে ট্র্যাভেল করছেন তো আপনাকে মিনিমাম ভ্যালিডিটি আপটিল পাসপোর্টের আপনার মিনিমাম ভ্যালিডিটি আপনাকে ফার্স্ট নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রাখতে হবে দ্যাট ইজ সিক্স মান্থস ভ্যালিডিটি তো সেইটা আপনার থাকলে আপনি ট্র্যাভেল করতে পারবেন সেকেন্ড হচ্ছে আপনার পাসপোর্টের দুটো পেজ ব্ল্যাঙ্ক থাকতে হবে অ্যাটলিস্ট তো এটা হচ্ছে দুটো ম্যান্ডেটারি জিনিস যেটা করতে হবে এরপর ওরা যেটা দেখতে চাইতে পারে সব সবসময় এটা নাও হতে পারে যেটা আপনার ক্যারি করলে বেটার হয় সেটা হচ্ছে আপনার রিটার্ন ফ্লাইট টিকিট আপনারা যে মিনিমাম স্টে পার পার্সন ওখানে দিয়ে থাকে সেটা হচ্ছে থার্টি ডেজের তো আপনি যেদিন থেকে ট্র্যাভেল করছেন সেদিন থেকে থার্টি ডেজ অফ দি ভ্যালিডিটি থাকে আপনার ভিসার তো উইদিন থার্টি ডেজ আপনাকে রিটার্ন করতেই হবে আর যে ফ্লাইটটা আপনি রিটার্ন করছেন সেই ফ্লাইট টিকিটটা আপনাকে ওনাদের দেখাতে হবে দ্যাট মিনস সেটা একটা প্রুফ যে আপনি উইদিন থার্টি ডেজ ওখান থেকে রিটার্ন করছেন এবার ফর এক্সাম্পল ধরুন কেউ কেউ বলে থাকে যে আমরা এখান থেকে মানে ইন্ডিয়া থেকে আমরা যাব হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ড থেকে হয়ে আমরা যাব মালয়েশিয়া মালয়েশিয়া থেকে ভিয়েতনাম তো এবার সেই ক্ষেত্রে আমাদের কিভাবে আমরা শো করব। আমাদের রিটার্ন টিকিটটা তো সেইখানে আপনাকে কি করতে হবে আপনাকে ফার্স্ট অফ অল হচ্ছে ইন্ডিয়ার যে থেকে আপনি যে ট্র্যাভেল করছেন থাইল্যান্ডে থাইল্যান্ড থেকে যে মালয়েশিয়া ট্রাভেল করছেন সেই টিকিটটা আপনাকে দেখাতে হবে মালয়েশিয়া থেকে যে ভিয়েতনাম ট্র্যাভেল করছেন সেই টিকিটটা আপনাকে দেখাতে হবে ভিয়েতনাম থেকে আপনি যে ইন্ডিয়া ট্র্যাভেল ব্যাক করছেন সেটা টিকিটটা আপনাকে দেখাতে হবে তো এই যে পরপর যে টিকিটগুলো দেখাচ্ছেন এইটা একটা আপনাকে পুরোপুরি ওদেরকে ডায়া মানে এটা ওদেরকে আলটিমেটলি বুঝিয়ে দেবে যে আপনি উইদিন থার্টি ডেজ ট্রাভেল পিরিয়ডের মধ্যে ইন্ডিয়া ব্যাক করছেন তো এইটা ওয়ান অফ দ্য মেন পয়েন্ট আরেকটা মেন পয়েন্ট হচ্ছে আপনাকে হয়তো চাইতে পারে সব সময় চায় না যদি দরকার লাগে বাট স্টিল ক্যারি করবেন প্রিন্ট আউটটা সেটা হচ্ছে আপনার হোটেল বুকিংয়ের থাইল্যান্ডে আপনি যতদিন স্টে করছেন হোটেল বুকিংয়ের একটা প্রিন্ট আউট ওখানে ক্যারি করবেন আপনি যখন ইমিগ্রেশন অফিসে ঢুকবেন হতে পারে ওনারা আপনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি কত টাকা ক্যারি করছেন টাকা মানে আপনি আয়নারে দেখালে হবে না আপনাকে থাইবাতে দেখাতে হবে তো থাইবাথ বলতে গেলে মিনিমাম আপনাকে টেন থাউজেন্ড আপনাকে রাখতেই হবে আপনি যদি মনে করেন ইউএসডি বা ইউরোতে রাখবেন সেটাও রাখতে পারেন বেসিক্যালি থাইবাথ ইউএসডি মানে ইউএস ডলার আর ইউরো এই তিনটে কারেন্সি চলে তো এই তিনটে কারেন্সির যে টেন থাউজেন্ড যে ইকু ইকুইভ্যালেন্ট যে ডলার বা ইকুইভ্যালেন্ট যে ইউরো সেটা আপনাকে ক্যারি করতে হবে মাথায় রাখবেন আইএনআর ক্যারি করলে হবে না বা অন্য কোনো কারেন্সি ক্যারি করলে হবে না তো এইটা গেল টাকার ব্যাপার মানি এক্সচেঞ্জের ব্যাপারটা আপনাকে আমি বলে রাখি মানি এক্সচেঞ্জটা আমি যখন আমি কলকাতা থেকে ট্রাভেল করেছিলাম আমি অ্যাকচুয়ালি এক্সচেঞ্জটা করিয়েছিলাম ধর্মতলা থেকে মানে এসপ্ল্যানের থেকে এসপ্ল্যান্টের হক মার্কেটের পেছনের দিকে এরকম প্রচুর কারেন্সি এক্সচেঞ্জের দোকান আছে আপনাকে গিয়ে ওখানে একটুখানি যাচাই করে নিতে হবে যে এক্সচেঞ্জ রেট এখন কত যাচ্ছে মার্কেটে আর ওরা কত অফার করছে জেনারেলি খুব ক্লোজলি আপনি অফারটা পাবেন ঠিক আছে তো ওয়ান বাথ মানে একটা থাই বাথ ইকুইভ্যালেন্ট টু আপনার আই থিঙ্ক এখনকার টাইমে বোধহয় টু পয়েন্ট টু মতো চলছে টু পয়েন্ট টু কি টু পয়েন্ট টু টু মতো রেট চলছে তো এরকম মার্কেট রেট অনুযায়ী আপনারা ওখানে যাচাই করে নেবেন যেখান থেকে বেস্ট রেট পাবেন সেই রেটটা ইউজ করতে পারেন তো আমি বলব মিনিমাম টেন থাউজেন্ড থাই বা ওখানে ক্যারি করুন ডলারও ক্যারি করতে পারেন ইকুইভ্যালেন্ট ডলার আর ইউরোতেও ক্যারি করতে পারেন তো আরেকবার পুরো ডিটেলসটা আপনাদের সাথে রাউন্ড আপ করে নিচ্ছি ফার্স্ট অফ অল এখন আর আপনাকে ভিসা অন অ্যারাইভেল যে কাউন্টারটা হয় মানে থাইল্যান্ডের এয়ারপোর্টে নেমে সেখানে আপনাকে আর যেতে হবে না আপনাকে শুধুমাত্র ইমিগ্রেশন অফিসের যে কাউন্টারটা আছে ওই কাউন্টারে গিয়ে আপনার যে ভ্যালিডিটি আছে পাসপোর্টের সিক্স মান্থস ওটা দেখবে আপনার দুটো ব্ল্যাঙ্ক পেজ দেখবে পাসপোর্টে আছে কি না আর যেটা আপনার দেখবে সেটা হচ্ছে আপনার এটা দেখলেও দেখতে পারে ঠিক আছে এটা আমি পুরো ম্যান্ডেটারি বলছি না সেটা হচ্ছে আপনার টেন থাউজেন্ড থাইবাত আপনি ক্যারি করছেন কিনা না ইউএসডি বা ইউরো হতে পারে আর হচ্ছে আপনার রিটার্ন ফ্লাইট আর হোটেল বুকিং এই দুটো আপনার দেখে থাকতে পারে তো থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও খুব ভালো লাগলো আপনাদের সাথে এই নতুন ডিটেলসটা শেয়ার করতে আশা করবো আপনারা খুব ভালো ট্র্যাভেল করে আসবেন থাইল্যান্ডে থাইল্যান্ডের প্রচুর ভিডিও আছে আমাদের প্লে লিস্ট আছে প্লে লিস্টের ভিডিওগুলো চেক আউট করবেন ফর দ্য বিং চেকিং আউট ফ্রম ট্যুর অ্যান্ড